তো আজকে আমরা আসলাম হোম সেন্টারে এই যে স্পেশাল অফার দেখা যাক এখানে ফার্নিচার পছন্দ হয় কিনা তো দুই সপ্তাহ আগে সিটি সেন্টারে হোম সেন্টারে গেছিলাম ওখানে ফার্নিচার পছন্দ হয়নি মানে অফার প্রাইস যেগুলো আছে সেগুলো আর কি পছন্দ হয় না তো দেখি এখানে হ্যাঁ Lighting, you look candles, Jala. Aman Namir candle, Jala Taniba. Jasmine Pula Bondok into Onyx Shundor. Kishir, Jano. It Aman Namir candle. Likadexo. Jasmine Maneki Jano. It is Jasmine Bangla Kibolo. Jui ফুল মানে ফুল একটা ফুলের নাম জেসমিন ইংরেজিতে No. এখানকার এই যে সেম জিনিস আমার বাসায় একটা আছে রোজ পিঙ্কে এই কালার জুয়েলারি বক্স আর কি খুবই সুন্দর এই যে ভিতরে সেম কিন্তু পরে ডিজাইনটা এটা ডিফারেন্ট খুব সুন্দর লাগছে এটা তো আমার যেহেতু আছে সেহেতু আর নিতে যাচ্ছি না প্রাইসটাও কম আছে 169 ছিল 135 Furniture section at the cash. See, furniture person do I can know. Bedroom set gulo offer a second to Orocom choice hostena, Jamon Tarki Kutsi Kubi Shadamata. আর সিম্পলের মধ্যে নিতে চাচ্ছি কিন্তু একটু ভালোর মধ্যে আর কি কারণ ফার্নিচার তো দুই দিন পর পর চেঞ্জ করা হয় না দেখতে থাকি কোনটা চয়েস হয় ওটা কত গো সমস্যা তো ওইখানে এই যে এই টেবিলটাও সুন্দর আমাদের ঠিক এটাও সুন্দর লাগছে গ্লাসের এটাও সুন্দর লাগছে এটা নিউ কালেকশন অফার নাই কিন্তু ভালো লাগছে না এই যে এগুলোর অফার আছে আপনার খাট ছিল 2699 এখন 2159 কিন্তু দেখতে তেমন ভালো লাগছে না খাট পছন্দ হয় তো ড্রেসিং টেবিল পছন্দ হয় না আর ড্রেসিং টেবিল পছন্দ হয় তো আলমারি হয় না আলমারি ড্রেসিং টেবিলটা মোটামুটি আছে খাটটা মানে মনের মতো না কি একটা মুসিবত ফার্নিচার কেনা আর কাঠের এগুলো ভালো লাগে না
এখানে সব ফার্নিচার দেখি আর দেখি, এটা বেশ সুন্দর লাগছে, প্রাইসটাও সুন্দর। 3799 ছিল, এখন 2659। ডাইনিং টেবিল চেয়ারের প্রয়োজন নাই, এগুলো নিউ কালেকশন, কিন্তু আমার কাছে একটু ভালো লাগছে না। আমার ইচ্ছা আছে আমার ডাইনিং স্পেসে এরকম একটা ডেকোরেশন করার, দেখা যাক মন মতো কখনো পেলে তারপরে আর কি করব। তো সোফা সেট গুলা দেখলাম প্রাইস অনেক কম, যেমন এই সোফা সেটটা অনেক সুন্দর, এটা প্রাইস ছিল 19,998, এখন হচ্ছে মাত্র 10,000 টাকা। রিজনেবল প্রাইস, জিনিসও সুন্দর। সোফাগুলোর প্রাইসই কম আছে, কিন্তু যেটা কিনতে এসেছি সেটার প্রাইস কম আছে, যেগুলো সেগুলো পছন্দ হচ্ছে না। তো সোফা তো লাগতেছে না, বাসায় আছে। আবার এখানকার এটাও সুন্দর, এই সোফাটা, এটার প্রাইসও 13,999, এখন 9,799, অনেকটা কম। এটা আমার আব্বা ওয়েট কর বাবা। আজকে আমরা বিরিয়ানি রাইস নিয়ে নাই, যেহেতু মানে একটু ভর্তা দিয়ে ভাত খেতে যাচ্ছিলাম, তো যারা সাথের জন্য এখানে বারবিকিউ নিয়েছি, আর আজকে সাদা ভাত নিয়েছি, মেজবানির মাংস নিয়েছি, তার সাথে ভর্তা আছে, স্যুপ আছে, সাথে ডাল আছে। বাঙালি রেস্টুরেন্টে একদম বাঙালিয়ান খাবার। এই হচ্ছে যারা সাথে বারবিকিউ, বাবা তার সাথে আমাদের সাদা ভাত ভর্তা আছে। আমার কাছে দেখো এভাবে হাতিয়ে দিয়েছিল, লাগছে চাক
কেমন কেমন হয়েছে বাবা? টেস্ট যারা ওকে ওটা ফিনিশ করে একটু ভাত খাবা, ওকে খেতে চাও? কি খাবা? হ্যাঁ নিশ্চিত আমাদের আসলে বৃহস্পতিবার শুক্রবার নর্মালি দুই দিন সপ্তাহে তো বাইরে আসি, এই দুই দিন একদিন বাইরে আসলে খাওয়ার ভাগ পড়ে। আজকে হোম সেন্টার থেকে ঘুরে সোজা এই ওয়াকটা আসলাম রেস্টুরেন্টে, এগুলোই আর কি আজকে আমাদের রাত্রের খাবার। আর এখানকার খাবারগুলো বেশ ভালো হয়, মোটামুটি একটু স্পাইসি থাকে, খাবারগুলো ভালোই আছে। Yes, Papa. Nice. Okay. Hot. আমি তো নেই বাজাই বলবে মাটনটা একটু শক্ত আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ভাবতেছি কিছু জিলাপি নেব। এখানকার জিলাপিগুলো দেখতে বেশ টেস্টি লাগছিল, খেতেও নিশ্চয়ই মজা হবে, তো ভাবলাম বাসার জন্য কয়েকটা জিলাপি নিয়ে নিই। আর এখানে অনেক মিষ্টিও ছিল, তো মিষ্টি নেব না, কারণ বাসায় আসলে মিষ্টি নিয়ে গেলে খাওয়া হয় না, লাস্টে ফেলে দেওয়া হয়। তো জিলাপি অল্প কিছু নিয়ে নিয়েছি, আর এখনই তো বাসায় চলে যাচ্ছি। সুন্দর একটা সময় কাটালাম, ঘোরাঘুরি করলাম, আসলে ছুটির দিন মানে ঘোরাঘুরি খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।